সেভেন ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ আপনাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠেছি 5টায়, এরপর আমি আমার ওয়েটটা মেপে নিলাম। 2 গ্লাস পানি পান করার পর আমি এখন চিয়া সিড বানাবো। এই চিয়া সিডটা আমি 2.5 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। 2 স্লাইডের মতন লেবু দিয়ে দিচ্ছি আর একটা আস্ত লেবুর রস দিয়ে দিচ্ছি। ডেইলি আমার সকালবেলায় যোগা ক্লাস নিতে হয়, এটা হচ্ছে অনলাইনে ক্লাস থাকে, নিজের জন্য তো এক্সারসাইজ করা হয়, আর অনলাইনেও 1 ঘন্টার মতন ক্লাস নিয়ে ফেলেছি। শুধু কিন্তু ডায়েট করলে হয় না, অবশ্যই এক্সারসাইজের দরকার হয়, এতেই ফ্যাটটা বার্ন হয়। ক্লাসটা শেষ হওয়ার পর আমি এখন ইসুপগুলের ভুষি দিয়ে দিচ্ছি। এই ইসুপগুলের ভুষি কনস্টিপেশনের জন্য খুবই খুবই ভালো, আর ওয়েট লসের জন্য তো অবশ্যই ভালো। আমি কিন্তু সকালবেলা এই ড্রিঙ্ক ডেইলি হচ্ছে পান করি। আপনারা যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা ডায়েটটা মেনটেন করবেন আর অবশ্যই এক্সারসাইজ করবেন। এইটা হচ্ছে আমার সকালের নাস্তা। এইখানে কিন্তু 3 চামচের মতো নুডলস আছে। আমি সকালবেলা তেমন নুডলস পছন্দ করি না, ডিমটাই বেশি খাই। আর এটা হচ্ছে লাঞ্চের খাবার, 2 পিস মুরগির মাংস আর মাছের ডিম রয়েছে, আর 1 মুঠ ভাত, আর লেবু তো অবশ্যই থাকা চাই। এইটা হচ্ছে আমার বিকালের নাস্তা। 5 মিনিটের মতন জিরা ভিজিয়ে নিয়েছি, এরপর আমি এটার মধ্যে দই মিক্স করছি। জিরা আর দই, উফ কি যে ইয়াম্মি, খুবই খুবই মজার একটা খাবার, আর এটা বিকালের নাস্তার জন্য তো বেস্ট। আর আপনি যেটাই খাবেন পরিমাণ মতন খাবেন, পরিমাণের অতিরিক্ত বেশি কিন্তু খাবেন না, তাহলে কিন্তু ওয়েট লস করা একদমই পসিবল না। ডেইলি আমার বিকাল আর সন্ধ্যার দিকে যোগা ক্লাস থাকে, এই ক্লাসেও কিন্তু আমাকে এক্সারসাইজ করতে হয়। ক্লাসগুলো শেষ করে আমি এখন জিরা আর দারচিনির পানি চায়ের মতন করে গরম করে আমি এখন খাবো। এটাও আপনার ওয়েট লসের জন্য খুবই খুবই উপকারী। এটা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক করতেও খুবই কার্যকরী। এই 7টা দিনে আমি কোনো প্রকার সুগার ইনটেক করব না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারাও কিন্তু সুগার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি। এটা হচ্ছে লইট্টা মাছ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো মতন মিক্স করলাম। যেহেতু আমি লইট্টা মাছটাকে ফ্রাই করব তার জন্য 2টা ডিম নিয়েছি। খুবই অল্প পরিমাণে ময়দা লাগছে আর ব্রেড ক্রাম্বস লাগছে। আপনারা তো জানেন কিভাবে ফ্রাই করতে হয়, আর আমি আর এক্সপ্লেইন করলাম না। এরপর অল্প তেলে আমি এগুলোকে ভাজতে থাকবো। এই তো, এটা হচ্ছে আজকে ডিনার আমার। ডিমটা অল্প বেঁচে গিয়েছিল, সেটা আমি ফ্রাই করে নিয়েছি, আর লেবু তো অবশ্যই চাই। আমি এই 7টা দিনে আমি আমার ডায়েটগুলো প্রপারলি করার চেষ্টা করব। আপনারা যারা ডায়েট করতে চান তারা রাত্রেবেলা একটু কার্বগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভাত রুটি জাতীয়গুলো রাত্রেবেলা না খেয়ে আপনারা স্যুপ জাতীয় খাবার বা সালাদ কিন্তু খেতে পারে। এটাই হচ্ছে আমার প্রথম দিনের ডায়েট রুটিন, আর এটা হচ্ছে আজকের সকালবেলার আমার ওয়েট। দেখেছেন কতটুকু কমে গেছে? বাই।